চলচ্চিত্রের বন্ধুরা কেমন আছেন? অনেকদিন পর এলাম ভিডিও নিয়ে। আসলে ব্যক্তিগত কিছু কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যে কারণে টানা কয়েকদিন ভিডিও দিতে পারিনি। দুঃখিত। আপনারা অনেকেই আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন, অনেকে জানতে চেয়েছেন কোনো অসুবিধা কি না, অসুখ বিসুখে পড়েছি কি না, কেন ভিডিও দিচ্ছি না। যাই হোক, সরি বন্ধুরা, ব্যক্তিগত কিছু কাজ ছিল, সেগুলো সেরে দেখুন আজকে চলে এসেছি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এবং পরাণ সিনেমা মুক্তি পেয়েছে এক মাস হলো, আর হাওয়া মুক্তি পেয়েছে প্রায় তিন সপ্তাহ, দুই সপ্তাহ শেষ, আগামীকালকে বলবে তৃতীয় সপ্তাহে। কিন্তু এখনও বাংলা সিনেমার দর্শকরা বিপুল উৎসাহে চলে এসেছে এই আজকে বৃহস্পতিবার দুপুরের শো। দুপুরের শোতেও দেখা যাচ্ছে যে হাওয়ার জন্য সিরিয়াল। আমি একটু আগে কথা বলছিলাম স্টার সিনেপ্লেক্সের জনসংযোগ কর্মকর্তা মিসবাহ রহমানের সঙ্গে। মিসবাহ ভাই জানালেন, হাওয়ার জন্য যেরকম সিরিয়াল করছে, পরাণের জন্য একই রকম সিরিয়াল পড়ে পরাণের শোগুলোতে। এক মাস শেষ হওয়ার পরেও দেখা যাচ্ছে যে পরাণের জন্য মানুষের পরাণ পাচ্ছে, তারা সিনেমা দেখতে চলে আসছেন। এবং চারিদিকে খুব ওয়াও, তাই না? ঢাকার বাইরে থেকে যারা কখনো স্টার সিনেপ্লেক্সে আসেনি তাদের জন্য এটাও একটা অনন্য সুযোগ। স্টার সিনেপ্লেক্সের ভেতরটা, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের ভেতরটা কেমন সুন্দর, সিনেমা দেখার পরিবেশটা কত মজার, সেটা দেখার সুযোগ হচ্ছে আপনাদের। দেখছেন যে এখানে পপকর্ন, তারপরে ড্রিঙ্কস এবং স্ন্যাক্স পাওয়া যায়। এখান থেকে স্ন্যাক্স নিয়ে দর্শক সিনেমা দেখতে যান। অবশ্য প্রিমিয়ার শোগুলোতে সাংবাদিকরা ফ্রি স্ন্যাক্স পান, তারা অনেক অনেক শুনছেন। এখানে একটা শো চলছে, শুরু হচ্ছে, এখানে অনেক মানুষকে, অনেক দর্শককে প্রবেশ করতে দেখলাম আমরা। আমি স্টার সিনেপ্লেক্সের ভেতরেই, এখানে তিনটা হল, এটা একটা হল, দেখুন হলের ভেতরটা দেখাই আপনাদের, এরকম মজার বন্ধুরা দেখাচ্ছিলাম সিনেমা হলের ভেতরটা, স্টার সিনেপ্লেক্সের ভেতরটা কি মজার। যাই হোক, আমি যেহেতু এখন ভেতরে অবশ্য ভিডিও করা নিষেধ, কিন্তু আমি বিশেষ ক্ষমতা বলে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন। ঢাকার বাইরের যারা আছেন, যারা কখনো স্টার সিনেপ্লেক্সে আসেননি, এবং দেশের বাইরে যারা আছেন, তারা, তাদের কেমন লাগলো? এখানে হচ্ছে ওয়েটিং রুম, এই জায়গাটাতে সিনেমা দেখতে আসিয়ে কিছুক্ষণ বসে থাকা লাগলে বসে ওয়েট করা যায়। দেখুন, এখান থেকে সিরিয়াল শুরু হয়েছে, এটা হাওয়ার সিরিয়াল। তখন নিয়েছিলাম একটা সিনেমা হলে, মানে এখানে তিনটা হল রয়েছে টোটাল। এখানে দেখছেন আরেকটা হল, এখানেও মানুষ ঘুরছে, টোটাল ছয়টা হল এখানে, এই পাশে ওপাশ মিলিয়ে। এবং এখানে দেখছেন আরেকটা সিনেমা হলের জন্য মানুষ লাইন ধরে আছে, দর্শক লাইন ধরে আছেন, এরা বের হলেই, ভেতরের দর্শক বের হলে এরা ঢুকবেন। এবং অন্য মেইন গেট দিয়ে এখন পর্যন্ত বিপুল পরিমাণ দর্শক ঢুকছেন, তাদের লাইনটাও আপনারা দেখতে পাচ্ছেন। জয় ভাই, ভালো চলুন আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলি। ভাই একটু কথা বলি, দর্শকের কথা বলতে ঝামেলা আছে, ভাই একটু কথা বলতে পারবেন? একটু ক্যামেরা, কোন সিনেমার সিরিয়াল এটা? পরাণের। পরাণের। আপনি কি করেন, কোথা থেকে এসেছেন? আমি এমএস স্কুলে পড়ি, ক্লাস 10।